এক নম্বর হচ্ছে যদি হিজরারা দাওয়াত দেয় তাহলে তাদের দাওয়াত গ্রহণ করা যাবে? এই প্রশ্ন জাগলো কেন আপনার? হিজরারা মানুষ না? হ্যাঁ হিজরা মানুষ না? হ্যাঁ হিজরা আল্লাহর বান্দা না? হ্যাঁ হিজরারা খাওয়া হিজরাদের খাওয়া খাওয়া জায়েজ নেই? তারা নিজেদের খাওয়া জায়েজ হলে তাহলে অন্যদের খাওয়ানো জায়েজ? সুতরাং হিজরা যদি আপনাকে দাওয়াত দেয় এই দাওয়াত খাওয়া জায়েজ নেই, এ ধরনের চিন্তা করার কোনো সুযোগ নেই, এই প্রশ্ন আসারই কোনো সুযোগ নেই। তারা মুসলিম তো, যদি ইসলাম গ্রহণ করে থাকে তারা মুসলিম, কিন্তু তারা সবচেয়ে বড় হতবাগা হচ্ছে এই জায়গায়, এ বিষয়ে আমার বক্তব্য রয়েছে, এ বিষয়ে আমার জুমার খুতবাও রয়েছে, এ বিষয়ে আলাদা বক্তব্য রয়েছে, আপনারা বক্তব্য আমার ইয়েতে পেয়ে যাবেন, বিস্তারিত আমি আলোচনা করেছি। তাদেরকে হিজরা নাম দিয়ে একটা মিসগাইডেড অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, বুঝতে পেরেছেন কিনা? এরা আসলে হিজরা নয়, এদেরকে হিজরা নাম দিয়ে কী করা হয়েছে, মিসগাইডেড একটা অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। ফলে তারা মনে করেছে যে তারা মানুষ জগতের কিছুই না, নাউজুবিল্লাহ মিন যালিক, এরা মানুষের ঘরে জন্মগ্রহণ করেছে, এরা মানুষ, এদের পিতা আছে, এদের মা আছে, সুতরাং এদেরকে মূলত সামাজিকভাবে স্টাবলিশ করা আমাদের সংশ্লিষ্ট সরকার এবং কর্তৃপক্ষের দায়িত্ব। তাদেরকে কোনোভাবেই যেই পথে তারা যাচ্ছে এটা অনেক বড় ফাসাদের পথ, যেই দিকে তারা যাচ্ছে এটা ফাসাদের পথ, বিভ্রান্তির পথ, সুতরাং এই পথ থেকে তাদেরকে সঠিক পথে নিয়ে আসতে হবে। আপনার একটা ছেলে, খুব ভালো করে খেয়াল করুন, আপনার একটা ছেলে যদি তার হাত দুইটা না থাকে তাহলে আপনি কি তাকে জঙ্গলে ফেলে দিয়ে আসবেন? হ্যাঁ এরকম করে কি না কেউ? ফেনিতে করে মনে হয় না, ছাগল নেই তোর, ছাগল নাই তো, এখানে করে কিনা এরকম না, কুদ্রি আর কোথাও করবে না, প্রশ্ন নিয়ে আসবে। আপনার একটা ছেলে হাত দুটা নেই তাহলে আপনি তাকে জঙ্গলে ফেলে দিয়ে আসবেন? আপনার একটা ছেলে চোখ দুটা নেই আপনি কি করবেন তাকে? আপনি তো ঘরে রাখতেছেন, কিন্তু কেন কোনো না কোনো কারণে তাদের নাকস ঘাটতি এসেছে, হয়তো তাদের মানে কারো মানে পুরুষ না নারী সেটা চিহ্নিত করা যাচ্ছে না লিঙ্গের কারণে, তো আপনি কেন তাকে বের করে দিচ্ছেন ঘর থেকে? এটা যদি ট্রিটমেন্ট করার দরকার হয় ট্রিটমেন্ট করাবেন, আর ট্রিটমেন্ট করার যদি সুযোগ না থাকে তাহলে আপনার আপনার সন্তান আপনার কাছেই থাকবে। এই সন্তানের পরিচয় কীভাবে বের করতে হয় সেই জন্য একজন আলেমের কাছে যাবেন, সে আলেমের কাছে থেকে ট্রিটমেন্ট নেবেন, কীভাবে আপনি সে ব্যবস্থা করবেন। হিজরা নাম দিয়ে একটা কমিউনিটি তৈরি করা, আর এই কমিউনিটি মানবিক যে কমিটি আছে, মানবিক যে সমাজ আছে, সেখান থেকে একটা আলাদা কমিটি করে দেওয়া, এই কাজগুলো মূলত মোটেও সঙ্গত নয়। তাদের দাওয়াত খাওয়া জায়েজ, তাদের সাথে কথা বলা জায়েজ, তাদেরকে দাওয়াত দেওয়া জায়েজ, তাদেরকে ইসলামের কথা বলা জায়েজ, তারা মসজিদে এসে সালাত আদায় করবে এটাও জায়েজ, যদি তারা নারী হয়ে থাকে, মানে নারী হওয়ার কী কী পদ্ধতি রয়েছে, পাঁচটি পদ্ধতি আমরা আলোচনা করেছি, যদি নারী হয়ে থাকে তাহলে নারীদের বিধান তাদের জন্য প্রযোজ্য হবে, যদি পুরুষ হওয়ার পদ্ধতি আছে পুরুষ হওয়ার পদ্ধতি হয় পুরুষের বিধান তাদের জন্য প্রযোজ্য হবে। ইসলামে মূলত জেন্ডার দুইটি, ইসলামে থার্ড জেন্ডার নেই, আল্লাহর সৃষ্টির মধ্যে থার্ড জেন্ডার নেই। যদি কোনো কারণে কোনো ব্যক্তির কম থাকে ঘাটতি থাকে তাহলে সেটা আল্লাহ তাআলার হিকমত ছাড়া আর কিছুই না, এটা আমাদেরকে বুঝতে হবে। এরপরে প্রশ্ন করেছেন, রমজান আসলেই আমরা তা তিন ভাগে ভাগ করি, রহমত বরকত মাগফেরাত, তা কতটুকু শরীয়ত সম্মত জানাবেন? এমন একটি হাদিস ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানে মধ্যে বর্ণনা করেছেন, এই হাদিসটি সনদের দিক থেকে দুর্বল, বরং ইমাম নাসাই রহমতুল্লাহ নিজেই বলেছেন যে হাজ হাদিসুল মুনকার, হাদিসটা মুনকার, গ্রহণযোগ্য নয়। ফলে জুমহুর আহলে হাদিস রমাদান মাসটাকে, রমাদান মাসের প্রথম দশককে রহমত, পরের দশককে এটা বরকত, এরপরে দশককে মাগফেরাত, এই যে কথা বা নাজাত মিনার নার, এই যে বাঘ এই বাঘকে জুমহুর আহলে হাদিস কী করেন নাই, এটাকে সমর্থন করেন নাই, এটা সহি সনদ দ্বারা সাব্যস্ত হয়নি, সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাস আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের মধ্য থেকে একদল বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে পরিপূর্ণরূপে মুক্ত করে দেন, জাহান্নাম থেকে তাদেরকে নাজাত দিয়ে দেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, এটা প্রত্যেক রাতেই করেন, এটা প্রত্যেক রাতেই করেন। সুতরাং এই সহিহ হাদিস থেকে বোঝা যায় যে রহমত মাগফিরাত নাজাত প্রত্যেক রাতেই আমরা পাবো এবং প্রত্যেক রাতেই রয়েছে, সুতরাং এই বক্তব্যটুকু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আমার শ্বশুর থেকে ক্রয়কৃত জমি, এখন আমি বসবাস করি, শ্বশুর দাগ ভুল হয়েছে বলে আমার সাথে মিথ্যার আশ্রয় নিয়ে জমি থেকে জোর করে দখল নিতেছে,
সামাজিকভাবে বসে বুঝাতে ব্যর্থ হয়ে মামলা করেছি। এখন সবসময় হুমকি দিতেছে, আমার স্ত্রী বাবার মিথ্যার বিপক্ষে আছে। এখন আমার করণীয় কি জানাবেন দোয়া করে। আপনি যেহেতু মামলা করেছেন, আপনি মামলার মাধ্যমেই আপনি বিষয়টি সুরাহা করার জন্য চেষ্টা করুন, সুরাহা করার জন্য চেষ্টা করুন। তবে এই ধরনের কাছের আত্মীয় যারা আছে, কাছের আত্মীয় যারা আছে, খেয়াল রাখবেন তাদের সাথে বিবাদে না গিয়ে, মামলা হামলায় না গিয়ে যদি সুন্দরভাবে সমাধান করা যায় সেটা সবচেয়ে উত্তম। তিনি এখন কি চাচ্ছেন, তিনি যদি চান যে আপনি যে জায়গাটা কিনেছেন সেটা দাগে ভুল হয়েছে, অন্য দাগে আপনাকে বুঝিয়ে দিবেন, আল্লাহ তাআলার দিকে তাকিয়ে সে দাগটাই গ্রহণ করুন। দেখবেন যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার ওই দাগের মধ্যে যে বরকত দিবেন এই দাগের চেয়ে অনেক বেশি হবে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এতটুকু পর্যন্ত আমি আপনাকে প্রেসক্রাইব করতে পারি। বাকি আপনি যেহেতু মামলায় চলে গিয়েছেন তাহলে মামলা অপেক্ষা করুন, মামলার মাধ্যমে আপনার কি ফয়সালা আসে। যদি মামলার মাধ্যমে আপনার পক্ষে ফয়সালা আসে তাহলে তো আপনি পেলেন, আর যদি ফয়সালা না আসে তাহলে মামলার কারণে আপনি মামলায় যে ফয়সালা আসে সেটাকে আপনাকে মেনে নিতে হবে। তা কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা নিজের নিজস্ব কাছের আত্মীয়দের সাথে এই ধরনের বিবাদে আপনাকে লিপ্ত হওয়া থেকে বিরত রাখেন। দুই রাকাত ও চার রাকাত দুই সময়ে কি সালাম ফিরানোর সময় নির্ময় বসতে হবে নাকি শুধু চার রাকাতের সময়? না, আপনি যেটা বুঝতে চেয়েছেন সেটা হলো তাওয়ারুক করা, সম্ভবত তাওয়ারুক চতুর্থ রাকাতে হবে, শুধুমাত্র চার রাকাতের চতুর্থ রাকাতে তাওয়াফ হবে, তাওয়ারুক হবে, এটাই বিশুদ্ধ বক্তব্য। যদিও আলেমদের মধ্যে এই মাসালার মধ্যে পাঁচটি কাউল রয়েছে, যদি বিস্তারিত আলোচনা করি অন্তপক্ষে দুই ঘন্টা সময় লাগবে। সুতরাং সংক্ষিপ্ত কথা বলে দিলাম, তাওয়ারুকটা শুধুমাত্র চতুর্থ রাকাতে হবে। যখন ইমাম শব্দ করে কেরাত পাঠ করেন তখন কি আমরা সুরে ফাতেহা পড়ব বিস্তারিতভাবে? হ্যাঁ, ইমাম শব্দ করে যখন কেরাত পড়ে তখনও আপনি সুরে ফাতেহা পড়বেন। সুরে ফাতেহা পড়ার ব্যাপারটাই শক্তিশালী অভিমত। যদিও এই মাসালার মধ্যে খেলাফ করেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ, খেলাফ করেছেন শেখ ইমাম নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ, খেলাফ করেছেন আরও অনেকেই খেলাফ করেছেন, যারা বলেছেন যে এমনকি সাহাবিদের মধ্যে থেকে আবু হুরায়রা বর্ণিত রেওয়ায়েত রয়েছে, তারপরেও বিশুদ্ধ হাদিসের বক্তব্য অনুযায়ী যেটা প্রমাণিত সেটা হচ্ছে এই সুরায় ফাতেহা পড়াটাই হচ্ছে মূলত এখানে সঙ্গত এবং রাসূলুল্লাহ নির্দেশ। ব্যবসার জন্য ব্যাংক ঋণ নেওয়া হলে জাকাতের হিসাব কীভাবে হবে? কর্পোরেট ঋণ যেগুলো আছে, কর্পোরেট লোন যেগুলো আছে, এগুলো ব্যক্তি মালিকানা সাব্যস্ত হবে। যদি ব্যক্তি মালিকানা সাব্যস্ত হয় তাহলে এগুলো যদি আপনার কাছে হাতে হ্যান্ড ক্যাশ থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে। হ্যান্ড ক্যাশ থাকলে কি দিতে হবে? জাকাত দিতে হবে। কথাটা বুঝতে পারলাম কিনা? জি। কোনো সংগঠনের নেতা কি বায়াত দিতে পারবে? না, কোনো নেতা বায়াত নেওয়ার কোনো অথরিটি নেই। সংগঠনের যেমন অথরিটি নেই, বায়াত নেওয়ারও কোনো অথরিটি তার নেই। আজান হচ্ছে এই সময় মসজিদে প্রবেশ করলে দুই রাকাত সুন্নত পড়ব নাকি আজানের শেষ হলে পড়ব? আজান হচ্ছে মসজিদে প্রবেশ করেছেন তাহলে দাঁড়িয়ে থাকবেন, আজানের জবাব দেবেন, বসবেন না। আজান শেষ, তারপরে আজান শেষের পরে পাঁচটা কাজ আছে। কয়টা কাজ আছে? পাঁচটা কাজ আছে, জানা আছে তো সবগুলো, নাহলে জেনে নেবেন, আমাদের তো বক্তব্য রয়েছে। তারপরে আপনি দুই রাকাত সুন্নত পড়ে তারপরে মসজিদে বসবেন, ইল্লা শুধুমাত্র জুমার দিন খতিবের যে আজান হয় থাকে, এটা ছাড়া। জুমার দিন খতিবের আজান হচ্ছে তখন আপনি দুই রাকাত সুন্নত পড়ে বসে যাবেন। বুঝতে পারলাম কিনা? ক্লিয়ার? ঠিক আছে। মসজিদ কি নিয়ত করে দান করা ভালো? প্রত্যেকটা দানই নিয়ত হতে হবে। মা মিন আমালিন ইল্লা ইয়াহতাসিবু ফিহিল আবদ, কোন আমল নেই যে আমলের মধ্যে বান্দা আল্লাহ তাআলার কাছে মানে সওয়াব আশা করবে না। আমি তো দান করতেছি সওয়াবের জন্য। সুতরাং অবশ্যই আপনি যখন এখান থেকে বের হবেন, না আমি যখন হাঁটতে হাঁটার জন্য বের হই তখন আল্লাহর সওয়াবের উদ্দেশ্যে বের হই, সওয়াবের নিয়ত করে বের হবেন। ইমানদার ব্যক্তি সব কাজ তার যতই ক্ষুদ্র কাজ হোক না কেন সওয়াবের নিয়ত করে বের হবেন। বেদাতি মসজিদে দান করা যাবে কিনা? মসজিদ বেদাতি হয় না, যদি মসজিদে বেদাত প্রমোট করে থাকে তাহলে সে মসজিদে দান না করাই উত্তম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু, আমার প্রশ্ন, কসর নামাজ কতদিন পড়া যায়, দয়া করে জানাবেন। সারা দিন থেকেও পড়তে পারবেন। আপনি গেছেন এক জায়গায়, এরপর আপনি জানেন না কবে আসবেন, সফরে আছেন, সফরে আছেন, সফরে আছেন, তাহলে আপনি গোটা জীবনেই সফর, মুসাফির। যেমন পাইলট যারা আছে, ক্যাপ্টেন যারা আছে, জাহাজে নাবিক যারা আছে, তারপরে এই গাড়ির যে যারা ড্রাইভার আছে, তারা যদি সারা জীবন তাদের ড্রাইভিংয়ে চলে তারা মুসাফির থাকবে, তারা কি থাকবে? মুসাফির থাকবে। সুতরাং সফরে নামাজের জন্য একেবারে তাহাদিদ করে বলে দিবে না যে এতদিন হলে সফর করবেন, নাহলে সফর, সফরে আছেন তো মুসাফির, সফরে আছেন তো মুসাফির। ছেলে পুত্র সন্তানের নাম আরহাম রাখা যায় কি না? যাবে, আরহাম রাখতে পারেন, খারাপ না, সুন্দর আছে, সুন্দর নাম আছে, অর্থ তো বুঝে নাই মনে হয়। আবদুল্লাহ আরহাম অর্থ কি? আবদুল্লাহ আরহাম দরকার নেই, আরহাম রাখতে পারেন। আবদুল্লাহ আরহাম দুটাই
রাখা জায়েজ। আসসালামু আলাইকুম শেখ, আমার প্রশ্ন, আমার বাবা বেরলবি আকিদা মসজিদে বেরল আকিদা মসজিদে যায় না, মাইকের পিছনে পড়া নাকি শির, আমার সাথে প্রায় এসব নিয়ে ঝগড়া করে। ঝগড়া করবেন না, বাপের সাথে ঝগড়া করা যায়, বাপের সাথে দুর্ব্যবহার করবেন না। বাপ মুশরিক হলেও তার সাথে দুর্ব্যবহার করা হারাম। বাপ বেরলবি আকিদার লোক, ভয়ঙ্কর শিরকি আকিদার লোক, বাপের সাথে দুর্ব্যবহার করবেন? ও সাহেব হুমা ফি দুনিয়া মারুফ, আল্লাহ তালা একেবারে স্পষ্ট ইনস্ট্রাকশন দিয়েছেন, দুনিয়াতে অবশ্যই তার সাথে ভালো ব্যবহার করতে হবে, দুর্ব্যবহার করতে হবে। বোঝানোর জন্য চেষ্টা করেন, অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত বিনয়ের সাথে বোঝানোর জন্য চেষ্টা করেন। সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম ইসকালা ইব্রাহিম বলে আবি ইয়া আবাতি, হে আমার পিতা, ইয়া আবাতি, দেখেন অবস্থাটা কি, ইয়া আবাতি, কত সুন্দরভাবে বলতেছে, হে আমার পিতা, লিমা তাআবুদু মা লা ইয়াসমাউ ওয়ালা, যে কেন মালা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু শাইআ, কেন এগুলোর ইবাদত করতেছেন, কিছু দেখেও না শুনেও না? আহারে কি করতেছেন, খুব নরমভাবে বলতেছেন, নরমভাবে বলতেছেন, এত নরমভাবে একজন আল্লাহর পক্ষ থেকে বেরিত আল্লাহর খালিল, তিনি তার আব্বাকে উপদেশ দিচ্ছেন, কিন্তু যখন বাপ বলতেছেন তখন বাপের বক্তব্যটা কি, বাপের বক্তব্য যে ইব্রাহিম হয়তো এখান থেকে সরো, নইলে লা আরজুমান্নাক, তোমাকে আমি পাথর মেরে হত্যা করব, চিন্তা করছেন? এরপরের উত্তরটা দেখেন, এরপরে উত্তর কি, এরপরে উত্তরের মধ্যে বলতেছেন যে আমার আব্বা, আমি আস্তাগফিরুলাক রব্বি, আমার রবের কাছে যদি সুযোগ থাকে আপনার জন্য ক্ষমার দোয়া করি। বুঝতে পেরেছি, সুতরাং খবরদার, খবরদার বাপের সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন, বাসায় কয়েকজন মহিলা একসাথে নামাজ পড়ে, একজন ইমাম হলে তাতে ইসলামের হুকুম কি, জায়েজ রয়েছে, জায়েজ রয়েছে, উমরাকা দিল তখন ইমামতি করতেন, উম সালামা যখন ইমামতি করতেন, ইমামতি করা জায়েজ রয়েছে, মহিলাদের ইমামতি মহিলাও করতে পারবে, মহিলাদের ইমামতি মহিলা, কিন্তু পুরুষদের না, এখন একটু অ্যাডভান্স হয়ে গেছে, একটা ফেরকা আছে না, মহিলাদের ইমামতি যখন করবে মহিলাদের মাঝে বসবে, মহিলাদের ইমাম সামনে যায় না, মহিলাদের ইমাম কি হয়, মহিলাদের সাথে একই কাতারে দাঁড়াবে। যাই হোক, সেটা ভিন্ন মশালা, অনেকগুলো মশালা এখানে জড়িত রয়েছে, মানে যতটুকু আসছে ততটুকু উত্তর দিব, সব মশালা তো উত্তর দিলে রাত হয়ে যাবে, এই যে সময় শেষ হয়ে গেছে। এরপরে জুমার ফরজ নামাজের আগেও পরে, জুমার ফরজ নামাজের আগেও পরে কত রাকাত সুন্নাত পড়তে হয়, সুন্নাত ওয়াজিব, এই মশালাটা বুঝতে চেষ্টা করেন। অল্প আগে যেটা বলেছি এটা বিপরীত কথা বলতেছি, এখন আগে যে কথাটা বলছি না সেটা বিপরীত বলতেছি, সুন্নতটাকে আমরা ওয়াজিব বানিয়ে নিয়েছি, ফরজ বানিয়ে নিয়েছি, এটা ভুল। সুন্নত হচ্ছে ফজিলতের বিষয়, জুমার সালাত হচ্ছে ফরজ, আর আগে এবং পরে এই সুন্নত, এটা আগে যদি আপনি আসেন দুই রাকাত, দুই রাকাত করে চার রাকাতও পড়তে পারেন, দুই রাকাত, দুই রাকাত করে ছয় রাকাতও পড়তে পারেন, দুই রাকাত, দুই রাকাত করে মানে যতক্ষণ পড়তে পড়তে চান ততক্ষণ পড়তে পারেন। ফায়ুসাল্লি মা কুতিবা লাহু, সহি মুসলিমের রওয়ায়েতের মধ্যে এসেছে যে যতটুকু সম্ভব হয় ততটুকু সে পড়বে, দুই রাকাত, দুই রাকাত করে চার রাকাতও পড়তে পারেন, সাহাবিদের আমল সাব্যস্ত হয়েছে, ছয় রাকাতও পড়তে পারেন, সাহাবিদের আমল সাব্যস্ত হয়েছে, আর যদি আসেন দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসে যেতে পারেন, সেটাও আমল সাব্যস্ত হয়েছে। এরপরে জুমার সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দুই রাকাত পড়তেন, উম্মুল মুমিনীন আয়েশা মনে করেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ফিরতেন তখন তিনি দুই রাকাত পড়তেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউলি হাদিস সাব্যস্ত হয়েছে, সাল্লু বাদা জুমআতি আরবাআন, জুমার পরে তোমরা চার রাকাত নামাজ পড়ো, তাহলে যদি কেউ মসজিদে পড়েন তিনি চার রাকাত পড়তে পারেন। শেখুল ইসলাম তাইমিয়া রহমতুল্লাহ এইভাবে কি করেছেন, জিনিসটাকে সমন্বয় করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু, সময় তো শেখ, আমার প্রশ্ন, আমার যেসব মসজিদগুলোতে সালাত আদায় করে থাকি মুসল্লিগুলো এক ফুট ফাঁকা করে সালাত দাঁড়ায়, আমাদের করণীয় চেষ্টা করবেন, করণীয় হচ্ছে বোঝানোর জন্য যে সালাতের মধ্যে ফাঁকা থাকবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ইমামতি শুরু করার আগে তাকবীর দেওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তারাসু, সুনান নাসাই রওয়ায়েতের মধ্যে এসেছে তারাসু, তোমরা মিশে মিশে লেগে লেগে দাঁড়াও। সুতরাং কাতারের মধ্যে ফাঁক রাখা এটা সুন্নাহ পরিপন্থী কাজ, এটা বোঝানোর জন্য চেষ্টা করবেন। যদি বোঝানোর পরে কেউ বোঝার চেষ্টা না করে, যদি আপনার কথা না শুনে, ধাক্কা দিবেন না, খবরদার ধাক্কা দিবেন না, ধাক্কা দেওয়া কি নেই, আপনার রাইট নেই। আমরা এই কাজটা করি, একটু আস্তে করে সাইড করে পা দিয়ে বলতে না ল্যাং মেরে দিই, এগুলো করবেন না, বোঝানোর জন্য চেষ্টা করবেন।
আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে প্রেরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অস্থির হয়ে যাচ্ছেন তখন বলতেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে আল্লাহ রাসূল, হ্যাঁ আপনি লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপর জবরদস্তিকারী নন, কোনো ব্যাপারে আপনাকে দায়িত্ব দেই নাই, বলে দেন করলো না, এগুলো দায়িত্ব আমার, হিসাব কে নেবে, হিসাব আপনি আপনি নেবেন না রাসূল নেবে, আমি নিব, প্রশ্নই আসে না, আমি হিসাব আল্লাহ রাব্বুল আলামিন খবরদার, আমরা অনেকে এগুলো নিয়ে অনেক বেশি করি খবরদার এগুলো করবেন, আর আর নয় আর আর প্রশ্ন নেই, মানে সময় আজান কয়টা বাজে, আজান কটে তোমাদের এখানে, আজান কটে হয়, 15 পর্যন্ত যেতে পারবো না, ঠিক আছে, সবাই বিরক্ত হয়ে গেছে, বসতে কষ্ট হচ্ছে, প্রচলিত নিয়মে সাহু সিজদা দেওয়ার সময় কী করবো, ও ইমামকে অনুসরণ করবেন, নাহলে সালাত হবে না, সালাত বাতিল হয়ে যাবে, কথাটা বুঝতে পারলাম কি না, প্রচলিত নিয়মে যদি সাজদা সাহু করে তাহলে ইমামকে অনুসরণ করা ওয়াজিব, যদি ইমামকে অনুসরণ না করে তাহলে আপনার সালাত বাতিল হয়ে যাবে, আপনার সালাত বাতিল হয়ে যাবে, ইমামকে অনুসরণ করতে হবে। এমনিভাবে বিতিরের সালাতে শেষ রাকাতে তাকবীরের সময় করণীয় কি, ওই একই কথাই, বিতিরের সালাতে শেষ রাকাতে যদি তাকবীর দিয়ে থাকেন তাহলে আপনি ইমামকে অনুসরণ করবেন, ইমামকে অনুসরণ করবেন, ইমামকে অনুসরণ করলে আপনার সালাত হয়ে যাবে, কিন্তু সালাতটা সুন্নাহ সম্মত হয়নি, যেহেতু হাদিস দ্বারা এটি প্রমাণিত হয়নি, এই আমলটুকু হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। আমার বউ আমার সাথে খারাপ আচরণ করে, কী করুন, সহ্য করেন, সহ্য করেন, ধৈর্য ধরেন, বউ তো খারাপ আচরণ করতেই পারে, এবং এবং আবার গায়ে হাত তুলে মাশাআল্লাহ, আগেরটা পরেরটা যদি জানতাম আগেরটা পড়তাম, খারাপ আচরণ তো খারাপ নয়, মানে একেবারে হাতে কলমে কি খারাপ আচরণ, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আপনার কোনো অপরাধের কারণে হয়তো হচ্ছে, বুঝতে পেরেছেন কিনা, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, খবরদার, আল্লাহ তাআলার কাছে আপনি নিজে তওবা করেন, প্রতিদিন ইস্তেগফার করেন, প্রতিদিন ক্ষমা চান, প্রতিদিন ক্ষমা চান, এর আল্লাহ আমি শাস্তি থেকে তোমার কাছে ক্ষমা চাই, আমার উপর কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো প্রতিশোধ এসে গিয়েছে কিনা আমার অন্যায়ের কারণে, আমার অপরাধের কারণে, বেশি বেশি করে ক্ষমা চান, মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্পেস, যেটি প্রশান্তির মূল জায়গা, যেখানে আপনি সত্যিকার একজন মানবিকভাবে প্রশান্তি লাভ করতে পারবেন, এমন একটা জায়গায় যেখানে আপনার অশান্তি এসে গিয়েছে, এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো কারণে আপনার কাছ থেকে কোনো প্রতিশোধ দিচ্ছেন। আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করুন, নিজেকে সংশোধন করুন, নিজেকে সংশোধন করুন, স্ত্রীকে এ নিয়ে দোষারোপ করার চেয়ে নিজেকে প্রথম দোষারোপ করুন, আমরা তো প্রথম সামনে যে আছে এটা দোষারোপ করার চেষ্টা করি, আমি উল্টা কথা বলে দিলাম, আগে নিজেকে দোষারোপ করেন, নিজেকে দোষারোপ করলে দেখবেন যে পরিবর্তনের আসতেছে, পরিবর্তন আসতেছে, এটা অভিজ্ঞতার আলোকে বলছি, পরিবর্তন আসতেছে, আর নয় হাজা ওসাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আপনাদের সবাইকে ধন্যবাদ, কষ্ট করে মানে অনেক লম্বা সময় আপনারা এখানে সময় দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই অবস্থানটাকে, এই অংশগ্রহণকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অবস্থানটাকে নাজাতের জন্য জুরিয়া হিসেবে কবুল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান দান করুন, আর এই যে মসজিদ, এই মসজিদটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করুন, আমার বন্ধুগণ আপনারা সবাই দোয়া করবেন মসজিদের জন্য, যেন আল্লাহ তাআলা এই মসজিদটাকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখতে পারে। আমাদের তো টার্গেট থাকে, স্বাদ থাকে, ইচ্ছা থাকে, কিন্তু যদি কোনো কারণে আমরা হেদায়েতের উপর সেটাকে চালাতে না পারি, এই জন্য যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহ সহি আকিদার উপর ভিত্তি করে মসজিদটাকে পরিচালনা করার যারা পরিচালক রয়েছেন তাদেরকে সে তৌফিক দান করে, তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন। রমাদানের এই সময়, রমাদানের যখন রোজাদার ব্যক্তি রোজা রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, দোয়া কবুল হয়, দোয়া কি হয়, কবুল হয়, এই দোয়া কবুলের এই সময় আমি আপনাদের কাছে একটা দোয়া চাই, আমি আমার শারীরিক ডিসকমফোর্ট রয়েছে, আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে, এই জন্য অসুস্থ বলছি না, কিন্তু তারপরেও দুনিয়ার মানুষ কীভাবে কোনোভাবে জানে না, কিন্তু আল্লাহ তাআলা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহরবানি করে আমাকে এবং আপনাদের সবাইকে সুস্থ করে দেন। আল্লাহুম্মা আমিন। হাযা সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।